সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আঙ্কেল, কেমন আছেন? ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আঙ্কেল, আপনি তো সাইফুলের বাবা না? জি। আচ্ছা, ওর মানে এই ঘটনাটা কেন হয়েছে একটু বলতে পারবেন? আপনার কি মনে করতেছেন? ঘটনা কেন হয়েছে এখন তো বুঝতে পারতেছি না। না, এটা আপনাদের ফ্যামিলি কোনো ফ্যামিলিগত কারণে না অন্য? না না, ফ্যামিলি আমাদের কোনো সমস্যা নেই। দুদিন আগে কথা বলছি ছেলের সাথে, ছেলে বলছে যাবে জি, আর কষ্ট করতে হবে না। আর তো কলম দেবপুর কাছে টাকা দিতে আসেনি, আলহামদুলিল্লাহ আছে, আমি ভালো আছি, সবাই ভালো থাকে। হ্যাঁ, এই সম্বন্ধে কথাবার্তা হয়ে যায়, কথাবার্তা হয়ে গেছে, কত আনন্দের ভালোর মধ্যে। আচ্ছা, এই কারণে বা আর একটা বিষয়, কোন কোন মেয়ে সংক্রান্ত বিষয় এরকম কোন বিষয় আপনার টের পাইছেন কিনা? মেয়ে সংক্রান্ত বিষয় একটা কিছু কিছু টের পাইছি জি, তবে এটা শিওর এখনো শিওর হতে পারতেছে না। যদি এরকম কিছু হয় থাকে তাহলে ওই মেয়েকে তো ধরা দরকার উচিত, আপনারা মামলা বা ওই জাতীয় কিছু একটা করলে ভালো, একটা শিক্ষা দেওয়া দরকার। কল ব্যাপারটা করতো থানায়, আমরা দিয়ে আসছি। কোন থানায় দিতেন? মানে থানা মনে হয় এমনি ওই মেয়ের কোন কোথায় বাড়ি কি আসে বিষয় এরকম কিছু বাইর করতে পারছেন কিনা? না, বন্ধুরা ওরা বলতে চাইছি, আচ্ছা তো আঙ্কেল দোয়া করেন। হ্যাঁ, সালামু আলাইকুম। আচ্ছা, আলহামদুলিল্লাহ।